দিবস নাটকের জনপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী প্রায় 3 বছর আগে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার নাম কাজল রেখা। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা। গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত এ সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শরীফুল রাজ। নিজের অভিনয় গুণে প্রশংসিত হচ্ছেন মন্দিরা। সম্প্রতি একটি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমে কাজল রেখা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন মন্দিরা চক্রবর্তী। পাশাপাশি বিভিন্ন বিতর্কিত বিষয়েরও সোজা সাপটা জবাব দেন মন্দিরা। তবে সেগুলোর বেশিরভাগই ছিল নায়ক শরীফুল রাজকে ঘিরে। মন্দিরাকে প্রশ্ন করা হয়েছিল, এবারের ঈদে রাজের 3টি সিনেমা মুক্তি পেয়েছে। 3টি ছবির 3 জন নায়িকা, তার মধ্যে একজন হচ্ছেন মন্দিরা চক্রবর্তী। কাকে বেশি সময় দিচ্ছেন, বুবলিকে না মন্দিরাকে? উত্তরে নায়িকা বলেন, ওর 3টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, 3টিকেই সমানভাবে সময় দেওয়া উচিত। আমার কাছে মনে হয় কাজ মানে 3টিই আমার সন্তানের মতো। মন্দিরা আরো বলেন, একটি একটু বেশি ভালোবাসছি, একটি একটু কম ভালোবাসছি, সেরকম নয়। যখন কাজটা করব পুরোপুরি চেষ্টা দিয়েই তো আমি করছি। আমার মনে হয় 3টিকেই সমানভাবে দেখা উচিত। এখন রাজ মন্দিরাকে নিয়ে নানা কথা হচ্ছে। রাজ মন্দিরার প্রেমটা কতদিনের? এমন প্রশ্নের উত্তরে নায়িকা বলেন, এটা কি হওয়ার ছিল? আমরা খুবই ভালো বন্ধু, প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি যে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিং এর সময় সে আমার বন্ধু ছিল না, কারণ তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। বিষয়টি খোলাসা করে নায়িকা বলেন, আমাদের শুটিং হয়েছিল 2022 সালে, তার তখন সন্তান হয়েছিল। সবকিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা। সহকর্মী হিসেবে যতটা কথা বলার দরকার ছিল ততটা, কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া আসা তো থাকে না। একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন, কাজে যাচ্ছেন, তো আপনার তার সঙ্গে একটি বন্ডিং হয়ে যায়, এটাই স্বাভাবিক। কাজল রেখা সিনেমায় রাজ মন্দিরা ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, খায়রুল বাশার, রাফিয়াদ রশিদ মিথিলা, ইরেশ জাকের প্রমুখ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।